আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান অসিতক, ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানে বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় বিজনেস স্ট্যাটিস্টিক্স দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাস। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছরে বি পার্ট এবং সি পার্টে দুই সেট প্রশ্ন আসে। এই অধ্যায়টির নাম হলো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এটাকে পরিসংখ্যানের কেন্দ্র বলা হয় এই অধ্যায়টিকে। তাই এই অধ্যায়টি ভালোভাবে শিখতে পারলে পরবর্তী অধ্যায়গুলি খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এদের অঙ্কগুলি সহজভাবে শেখানোর উদ্দেশ্যে আমার বইয়ে আমি সিলেবাস অনুযায়ী মাত্র 11টি ফরম্যাটে ভাগ করে অঙ্কগুলো আলাদা করে সাজিয়ে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি আমার বই থেকে ধারাবাহিকভাবে এই 11টি ফরম্যাটের গাণিতিক প্রবলেমগুলো সমাধান করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এই সাবজেক্টে খুব সহজে আপনি এ প্লাস পাবেন। সহজ পদ্ধতিতে অঙ্ক করার অভিনব কৌশল হলো ফরম্যাট। আমার আবিষ্কৃত এই ফরম্যাট অনুযায়ী গাণিতিক এবং থিওরিটিক্যাল সমস্যাগুলো যদি সমাধান করতে পারেন, খুব সহজে মনে রাখতে পারবেন এবং নির্ভুলভাবে পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। তো আসুন আমরা এক নজরে এই অধ্যায়ের ফরম্যাট 11টি দেখে আসি। নাম্বার 1, অ্যারিথমেটিক মিন, গাণিতিক গড়, এক্স বার সংকেত দেওয়া হলো। নাম্বার 2, মিডিয়ান, মধ্যমান, ME। নাম্বার 3, মুড, পরিসূরক, MO। নাম্বার 4, জিওমেট্রিক মিন, জিওমেট্রিক গড়। নাম্বার 5, হারমোনিক মিন, তরঙ্গ গড়। নাম্বার 6, কোয়াড্রেটিক মিন। নাম্বার 7, কম্বাইন্ড অ্যারিথমেটিক মিন। নাম্বার 8, মিসিং অ্যামাউন্ট। নাম্বার 9, রং ভ্যালু। নাম্বার 10, ওয়েটেড অ্যারিথমেটিক মিন অর ওয়েটেড এভারেজ। নাম্বার 11, মিক্সড। মিক্সড হলো একের অধিক ফরম্যাটের অঙ্ক যদি একই প্রস্থাবিতে থাকে তখন সেটা মিক্সড হবে। মোট প্রস্থ দেখা যায় একের অধিক ফরম্যাট একসাথে থাকে, তো সেগুলি আমরা 11 নম্বর ফরম্যাটে দেখাইছি। এখন আসুন, যেহেতু এই অধ্যায়ের অঙ্কগুলি সূত্রের মাধ্যমে করতে হয়, তো ফরম্যাট অনুযায়ী আমরা ধারাবাহিকভাবে এক নজরে সূত্রগুলো দেখতে পারি। শিখে দেখুন, এই অধ্যায়ের অঙ্কগুলি শুরু করতে হলে আমাদেরকে পরিসংখ্যানিক তিনটি চলক সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে। চলক হলো তিনটি, একটা হলো সাধারণ চলক, সিম্পল সিরিজ, একটা বিচ্ছিন্ন চলক, ডিসক্রিট সিরিজ, আর একটা হলো কন্টিনিউয়াস সিরিজ অর্থাৎ অবিচ্ছিন্ন চলক। সাধারণ চলক, যে চলকে শুধুমাত্র এক্স এর মান দেওয়া থাকে কিন্তু এফ এর মান দেওয়া থাকে না, সেটা হলো সাধারণ চলক বা সিম্পল সিরিজ। যেমন এক্স এর মান 30, 40, 50, 60, 70 এভাবে দেওয়া আছে, কিন্তু সাথে এফ এর মান দেওয়া নেই। এফ এর মান হচ্ছে ফ্রিকোয়েন্সি, গণসংখ্যা। গণসংখ্যার মান না দেওয়া থাকলে আমরা ওয়ান ধরে থাকি, যে কোনো মান ওয়ান ওয়ান আছে, একটা করে আছে। এই ডিসক্রিট সিরিজ, যে চলকের মানের সাথে গণসংখ্যার মান দেওয়া থাকে, যেমন এক্সের মান, চলকের মান 70, 80, 90, 100 দেওয়া আছে, 110। এখানে এফ এর মান দেওয়া আছে 5, 7, 6 এবং 8। এটা হলো অবিচ্ছিন্ন চলক। এই বিচ্ছিন্ন চলক এক্সের মান ডিসক্রিট সিরিজ। এর কন্টিনিউয়াস সিরিজ, কন্টিনিউ আকারে থাকবে চলকটি আর গণসংখ্যার মান সাথে দেওয়া থাকবে। কন্টিনিউয়াস সিরিজ, এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। যেমন 20 থেকে 30 এর মধ্যে আছে 10, 30 থেকে 40 এর মান আছে 15, 40 থেকে 50, 50 এখানে আছে 20, 50 থেকে 60 এখানে আছে 12। তাহলে চলকটি অবিচ্ছিন্ন অবস্থায় আছে, যেমন 20 থেকে 30 আবার 30 থেকে 40, এটা অবিচ্ছিন্ন অবস্থায়। তাহলে ডিসক্রিট হচ্ছে বিচ্ছিন্ন চলক, আর কন্টিনিউয়াস হলো অবিচ্ছিন্ন চলক, আর সিম্পল এটা হলো সাধারণ চলক। সাধারণ চলকে আমরা দেখে চিনতে পারবো এফ এর মান দেওয়া থাকবে না, শুধু এক্স এর মান দেওয়া থাকবে। আর ডিসক্রিট সিরিজ, এক্স এর মানও থাকবে, এফ এর মানও থাকবে। আর কন্টিনিউয়াস সিরিজ, এখানে এক্স এর মান থাকবে না, তবে কন্টিনিউ আকারে ক্লাস ইন্টারভেল দেওয়া থাকবে। এই ক্লাস ইন্টারভেল থেকে আমরা কন্টিনিউয়াস এখানে এক্স এর মান বের করে নিতে পারবো মিড ভ্যালু করে। যাই হোক, তাহলে আমরা তিনটে সিরিজ সম্পর্কে জানলাম। এখন আসুন, কন্টিনিউয়াস সিরিজ আবার তিনভাবে উপস্থাপিত হয়, এটা আমি অবশ্যই লিখে দিয়েছি। পরেরটা দেখুন আমার বইয়ে, কন্টিনিউয়াস সিরিজ আর অলসো থ্রি টাইপস, এক্সক্লুসিভ, ইনক্লুসিভ, আনইকুয়াল ক্লাস ইন্টারভেল। এই তিনভাবে উপস্থাপিত হয়। এক্সক্লুসিভ বহির্ভুক্ত পদ্ধতি, ইনক্লুসিভ অন্তর্ভুক্ত পদ্ধতি, আনইকুয়াল ক্লাস ইন্টারভেল অসমান শ্রেণী ব্যবধান। বহির্ভুক্ত পদ্ধতি কেমন? যেমন দেখা যাচ্ছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এটা হলো এক্সক্লুসিভ মেথড। তো যে পদ্ধতিতে প্রথম শ্রেণীর শেষ সীমানার মান দ্বিতীয় শ্রেণীর প্রথম সীমানার মান একই রকম হয়ে যায়, সেটাকে বলা হয় বহির্ভুক্ত পদ্ধতি। যেমন এখানে 0 থেকে 10, আবার 10 থেকে 20, আর 20 থেকে 30, তাহলে একটা শ্রেণীর শেষ সীমানা আর একটা শ্রেণীর প্রথম সীমানার মান মিলে যাচ্ছে, এটা হলো বহির্ভুক্ত পদ্ধতি।
আচ্ছা অন্তর্ভুক্ত পদ্ধতি হতো ইনক্লুসিভ, তাহলে এক কম থাকতো, যেমন জিরো থেকে নয় আবার দশ থেকে উনিশ আবার বিশ থেকে উনত্রিশ আবার তিরিশ থেকে উনচল্লিশ এভাবে। তাহলে কন্টিনিউয়াস সিরিজ ইনক্লুসিভ হতে পারে, এক্সক্লুসিভ হতে পারে। আশা করি বুঝতে পারছেন ইনক্লুসিভ হচ্ছে এক কম থাকবে আর এক্সক্লুসিভ প্রথম শ্রেণীর শেষ সীমানার মানের সাথে দ্বিতীয় শ্রেণীর প্রথম সীমানা মিলে যাবে, একই রকম মান থাকবে। ক্লিয়ার? এবার আনইকুয়াল ক্লাস ইন্টারভেল হলো শ্রেণী ব্যবধান একটু ভিন্ন হবে। যেমন প্রথম শ্রেণীতে আমাদের শ্রেণী ব্যবধান আছে জিরো থেকে পাঁচ, তার মানে এখানে পাঁচ ব্যবধান আছে। দ্বিতীয় শ্রেণীতে আছে পাঁচ থেকে পনেরো, তাহলে কত ব্যবধান আছে? শ্রেণী ব্যবধান দশ, পাঁচ থেকে পনেরো ব্যবধান কত? দশ। পনেরো থেকে তিরিশ, তাহলে ব্যবধান কত? পনেরো। আর তিরিশ থেকে চল্লিশ, এখানে আবার দশ ব্যবধান। তাহলে ক্লাস ইন্টারভেল যদি ভিন্ন ভিন্ন রকম থাকে আনইকুয়াল ক্লাস ইন্টারভেল বলা হয় এটাকে, অসমান শ্রেণী ব্যবধান। তাহলে কন্টিনিউয়াস সিরিজ আবার তিনভাবে উপস্থাপিত হয়, আমরা সেটাও দেখে নিলাম। এগুলো পরিসংখ্যানিক সিরিজ, এগুলো আমাদের প্রস্তুত সিনার জন্য লাগবে, ঠিক আছে। এবার আসুন আমরা এক নম্বর ফরম্যাটের সূত্রগুলো দেখে আসি। এক নম্বর ফরম্যাট হলো অ্যারিথমেটিক মিন, গাণিতিক গড়। গাণিতিক গড় সূত্র একটাই, কিন্তু তত্ত্বভেদে এটা তিন ভাগে ভাগ হয়েছে। যেমন সিরিজ তো তিন প্রকার, যেমন সিম্পল সিরিজ হবে, এক্সের মান এফের মান থাকে না, তখন একটা সূত্র। আবার ডিসক্রিট সিরিজ এফের মানও থাকে এক্সের মানও থাকে, সেখানে আরেকটা সূত্র ইউজ করা হয়। কন্টিনিউয়াস সিরিজ, এখানেও আবার তিন নম্বর সূত্র ইউজ করা হয়, কারণ কন্টিনিউয়াস আকারে কন্টিনিউ আকারে থাকে। এখন আসুন অ্যারিথমেটিক মিন, এই সূত্রটা দুইটা পদ্ধতিতে লেখা হয়, একটা হলো ডাইরেক্ট মেথড আর একটা হলো শর্টকাট মেথড। তো আমরা প্রথমে ডাইরেক্ট মেথডটা দেখি। গাণিতিক গড়ের সূত্র আমরা বাংলায় এভাবে বলে থাকি যে রাশিগুলোর যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে গাণিতিক গড় পাওয়া যায়। তো সূত্রটা এভাবে বলা যাবে, এক্স বার সমান সমান সামেশন এফ সামেশন এক্স ডিভাইড বাই এন, চলকের মানগুলো যোগ করে এই সামানের যোগফল, সামানের যোগফল, তাহলে চলকের মানগুলো যোগ করে চলকের সংখ্যা দ্বারা ভাগ করলে গাণিতিক গড় পাওয়া যাবে। এখন আসুন যদি ডিসক্রিট সিরিজ হয় ওই একই সূত্র লিখব, শুধু এখানে লিখব সামেশন এফ এক্স ডিভাইড বাই এন, এফ পাবো কোথায়? ডিসক্রিট সিরিজে এফ দেওয়া থাকবে, ওই এফ এর সাথে এক্স গুণ করে ফলাফল যোগ করে নিতে হবে, তাই এফ এক্স হয়ে যাবে, আর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে এন দ্বারা। কন্টিনিউয়াস সিরিজ যদি হয় একই সূত্র ডিসক্রিটের মতো সামেশন এফ এক্স ডিভাইড বাই এন, কারণ কন্টিনিউয়াস সিরিজেও এফ থাকে। ডিসক্রিট সিরিজ এবং কন্টিনিউয়াস সিরিজ এই দুইটা সিরিজেই এফ থাকে, এই জন্য এই দুইটা সিরিজকে আমরা একত্রে বলি গ্রুপ ডেটা। আর সিম্পল সিরিজে কোনো এফ এর মান দেওয়া থাকে না, গড় সংখ্যা থাকে না, এটাকে বলা হয় আনগ্রুপ ডাটা। এখন আসুন আমরা ডাইরেক্ট মেথড দেখলাম, কিন্তু যদি আমরা এটাকে শর্টকাট মেথডে করি তাহলে একটা ডি নিয়ে আসতে হবে, ডিতে ডেভিয়েশন। দেখুন সূত্রটা সিম্পল সিরিজের ক্ষেত্রে এক্স বার সমান সমান এ প্লাস সামেশন ডি বাই এন, এ হলো অ্যাজুমিং অ্যারিথমেটিক, অর্থাৎ ধরে নিয়ে আনুমানিক একটা গড়, চলকের মধ্য থেকে যে কোনো একটা মান এর মান ধরে নিলেই হবে, সেটা হলো এ প্লাস ডি। ডিতে হলো ডেভিয়েশন, ডেভিয়েশনের সূত্র এক্স মাইনাস এ, এটা হলো ডির মান, ডিভাইড বাই এন, এন হলো নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। তাহলে আসুন এবার ডিসক্রিট সিরিজ যদি আমরা করি, তাহলে এখানে একটা এফ আছে, সেই এফ কথাটা একটু অতিরিক্ত আসবে, তাছাড়া কিন্তু সূত্র একই, এ প্লাস সামেশন এফ ডি বাই এন। আর কন্টিনিউয়াস সিরিজ এখানেও এফ আছে, তাই এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইনটু ক্লাস ইন্টারভেল। এই কন্টিনিউয়াস সিরিজে ক্লাস ইন্টারভেল থাকে বলে শর্টকাট মেথডে আমাদের সি বসাতে হয় লাস্টে, ক্লাস ইন্টারভেল দশ ব্যবধান বিশ ব্যবধান এগুলো আর কি, কন্টিনিউয়াস সিরিজটা থাকে। যাই হোক, আমরা অ্যারিথমেটিক মিনের সূত্র নিয়ে আলোচনা করলাম, এবার আসুন আমরা অ্যারিথমেটিক মিনের একটা অঙ্ক করাই। তো আসুন আমাদের বই বের করুন, বাকি অন্য ফরম্যাটগুলো আমরা আগামী ক্লাসে দেখব। দুই নম্বর ফরম্যাট, এক নম্বর ফরম্যাটের গাণিতিক প্রবলেম, বইটা বের করুন সবাই যাদের কাছে বই আছে। আর যারা বই এখনও পাননি তারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিয়ে আমাদের অফিস থেকে বই নিলে সুলভ মূল্যে নিতে পারবেন। আর অফিস থেকে আগে শিওর হয়ে নেবেন বইগুলো কোথায় পাওয়া যাবে, নাহলে আমাদের ইজি প্লাস নামে অনেকেই নকল বই বিক্রি করার চেষ্টা করছে, নকল হতে সাবধান। তো আসুন এক নাম্বার, ঠিক আছে, দেখুন অ্যারিথমেটিক মিনের আমরা যে তিনটা সিরিজ দেখেছি এই তিনটা সিরিজের পরপর আমি এখানে দেখাবো সিরিজগুলো আপনারা কী হবে চিনবেন। দেখুন প্রশ্নটি বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য অ্যারিথমেটিক মিন ফ্রম দ্য ফলোয়িং ডাটা, নিচের এই তথ্য দিয়ে গাণিতিক গড় তৈরি করেন। এখন এক্সের মান দেওয়া আছে বিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ, এই যে মানগুলো দেওয়া আছে এর সাথে কোনো এফ এর মান দেওয়া নেই। তো আমরা তিনটে সিরিজ শিখেছি,
যে সিম্পল সিরিজের এক্স এর মান থাকবে বাট এফ এর মান থাকবে না, তাহলে এখানে এফ এর মান নাই তার মানে এটা সিম্পল সিরিজ। এই যে আমি এখানে ব্র্যাকেটে লিখেছি সিম্পল সিরিজ। এবার শুন, দুই নম্বর অঙ্কটি ডিসক্রিট সিরিজ, কীভাবে বুঝবো? ডিসক্রিট সিরিজ এক্স এর মানও থাকবে এফ এর মানও থাকবে। প্রশ্ন বলা আছে কম্পিউট দ্য অ্যারিথমেটিক মিন ফ্রম দ্য ফলোয়িং ডাটা, তত্ত্বগুলো নিচে দেওয়া হলো। এক্স এর মান 40, 50, 70, 80, 90 আর এফ এর মান সাথে সাথে দেওয়া আছে। যদি এফ এর মান থাকে তাহলে কোন সিরিজ? ডিসক্রিট সিরিজ, বিচ্ছিন্ন অবস্থায় বিচ্ছিন্ন চলক এটা। আচ্ছা এবার আসুন তিন নম্বর অঙ্ক কন্টিনিউয়াস সিরিজ। কন্টিনিউয়াস সিরিজ আমরা কীভাবে চিনবো? প্রশ্নে ক্লাস ইন্টারভেল দেওয়া থাকবে, যেমন এখানে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এভাবে কন্টিনিউ আকারে যদি ক্লাস ইন্টারভেল দেওয়া থাকে তাহলে সেটাকে বলা হয় কন্টিনিউয়াস সিরিজ। প্রশ্নটা বলা হয়েছে একই প্রশ্ন, ফাইন্ড আউট দ্য অ্যারিথমেটিক মিন ফ্রম দ্য ফলোয়িং ডাটা। এই একটাই প্রশ্ন হবে এই ফর্মেট থেকে। দেখুন 10 থেকে 20 এর মধ্যে মান আছে কত? ফ্রিকোয়েন্সি আছে 7। 20 থেকে 30 এর মধ্যে আছে 8। 30 থেকে 40 এর মধ্যে আছে 12। 40 থেকে 50 এর মধ্যে মান আছে 10। এরপরে 50 থেকে 60 এর মধ্যে মান আছে 6। এটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ। তাহলে কয়টা সিরিজ শিখলাম? তিনটে সিরিজ। এভাবে আরও অঙ্ক দেওয়া হয়েছে, এটা 2005 সালে এসেছে, কন্টিনিউয়াস সিরিজ দেওয়া আছে। এরপরে এই অঙ্কটা আসছে 12 সালে 16 সালে 12 সালে, আর এরপরে আছে 6 নম্বর অঙ্কটা আসছে 13 সাল 16 সাল, 7 নম্বর অঙ্কটা আসছে কন্টিনিউয়াস সিরিজ কম্পিউটার অ্যারিথমেটিক মেইন কন্টিনিউয়াস সিরিজের, এটা কোন সালে আসছে? 15 সাল 14 সাল, দুইবার আসছে। এরপরে অঙ্কটি 17 সালে আসছে, 15 সালে আসছে, এগুলো সব আমরা সমাধান করবো আজকে। তো এখানে আসুন, 17 সাল এডিউ 7 কলেজে আসছে, 13 সালে আসছে 9 নম্বর অঙ্কটা। অ্যারিথমেটিকের যতগুলো অঙ্ক আছে বোর্ড প্রশ্ন এই পর্যন্ত সবগুলো আমরা এখানে সাজাই দিয়েছি 19 সাল পর্যন্ত, আলহামদুলিল্লাহ। তাহলে চলুন আমরা প্রথম থেকে শুরু করি। 1 নম্বর অঙ্কটা আমাদের বইয়ের আপডেট যে বইটা, এই বইয়ের পাবলিক নম্বর 1 বের করুন। আমাদের বইয়ের সাজেশন দেওয়া থাকে এবং সলিউশন করা থাকে, অর্থাৎ আমাদের বইটা ক্রয় করলে বছরের শুরুতে ক্রয় করলে সারা বছর কোনো সাজেশন ক্রয় করা লাগবে না, পরীক্ষার আগের দিনও আমি এই বই থেকে সাজেশন দেবো আর সাজেশন দেওয়াই থাকে আমাদের বইয়ের শুরুতে। এই জন্য এটা হলো ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বই, অর্থাৎ আপনার বাইরের কোনো বই কেনা লাগবে না, এমনকি কোনো প্রাইভেটও পড়া লাগবে না। তো আসুন, 1 নম্বর অঙ্কটি আমাদের বলা হয়েছিলো ফাইন্ড আউট দ্য অ্যারিথমেটিক মিন ফ্রম দ্য ফলোয়িং ডাটা, এক্স এর মান দেওয়া আছে, তাই না? প্রথমে আমরা উত্তরপত্রে চলে আসি, উত্তরপত্রে সলিউশন লিখলাম। পরিসংখ্যানের একটি হেল্প বক্স তৈরি করতে হয় প্রথমে, ক্যালকুলেশনে অ্যারিথমেটিক মিন, হেল্প বক্সটা আমরা লিখলাম প্রথম কলামে এক্স এর মান, এরপরে দ্বিতীয় কলামে এফ এর মান। এফ এর মান যদি দেওয়া না থাকে তাহলেও আমরা মনে করব যে এই 20 নিশ্চয়ই 1 এর পাওয়ার আছে, 1 1 1, সবার পাওয়ার 1, তার মানে এর গণসংখ্যা 1 আছে। যদি আমি এভাবে বলি যে 20 নাম্বার পেয়েছে কয়জন, কেউ না দিলে এখানে নিশ্চয়ই বলবো একজন, 30 পেয়েছে একজন, 40 পেয়েছে একজন, 45 পেয়েছে একজন, 35 পেয়েছে একজন স্টুডেন্ট। এই তো আসুন, এখানে এফ এর মান 1 1 1, সব যোগ করে পেয়েছি কত? 5। এখন আমাদের সূত্র, প্রথমে আমরা ডাইরেক্ট মেথডে লিখবো। আমি অবশ্যই হেল্পলাইনে লিখে দিয়েছি, দেখেন প্রশ্নপত্রে কোনো পদ্ধতির কথা উল্লেখ না থাকলে যে কোনো পদ্ধতিতে, অর্থাৎ ডাইরেক্ট মেথড অথবা শর্টকাট মেথড, যে কোনোটা করতে পারেন আপনি, এই যে কোনো একটা অঙ্ক করা যাবে। শিক্ষার্থীদের সুবিধার জন্য এখানে আমি 2টি পদ্ধতি করেছি, যে কোনো একটা আপনারা করবেন। উই নো দ্যাট, আমরা জানি যে অ্যারিথমেটিক মেন এক্স বার সমান সমান সামেশন এক্স ডিভাইড বাই এন। এখন আসুন, এন এর মান তো 5, সামেশন এক্স এগুলো যোগ করেন, 20, 38, 50, 47, 90, 90, 5 যোগ 45 আর 35 যোগ করে 170। তো 170কে আমরা 5 দ্বারা ভাগ করলে 34 পাবো, এইটাই হলো আমাদের গাণিতিক গড়। তাহলে রাশিগুলির যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায়, এই সে আমাদের গড় অ্যান্সার হয়ে গেল। এখন এটা কোন পদ্ধতি? এটাকে বলা হয় ডাইরেক্ট মেথড। এবার যদি আমি এই অঙ্কটা এই শর্টকাট মেথডে করি তাহলে একটা ডি নিয়ে আসতে হবে। উই নো দ্যাট, আমরা জানি এক্স বার সমাসন এ প্লাস সামেশন ডি বাই এন, এন এর মান 5, এটা ঠিক আছে। এ ধরে নিতে হবে এই চলকের মধ্যে থেকে যে কোনো একটা এ ধরে নিন আপনি, 20, 30, 40, 45, 35, যে কোনো একটা ধরে নিলেই হবে, অ্যাজুমিং অ্যারিথমেটিক মিন, এ হচ্ছে অ্যাজুমিং অ্যারিথমেটিক মিন। তো আমরা এখানে 40 ধরেছি, তাই এখানে 40 লিখে গেলাম। এবার ডি যদি আমি শর্টকাট না করতাম তাহলে আর আমাদের এই কলামটা করা লাগতো না। যাই হোক, ডির সূত্র হলো এক্স মাইনাস এ, এক্স হলো সবাই, 20, 30, 40 এরা সবাই এক্স, কিন্তু এ তো কনস্ট্যান্ট, এ কত ধরেছি বলেন তো? 40 ধরেছি। তাহলে এক্স মাইনাস এ, এক্স প্রথমে 20, 20 থেকে 40 বাদ দিলাম, মাইনাস 20 থাকলো। এরপরে 30 থেকে 40 বাদ দিলে -10, 40 থেকে 40 বাদ দিলে কিন্তু 0, 45 থেকে 40 বাদ দিলে +5, 35 থেকে 40 বাদ দিলে -5,
তো মাইনাস দশ আর বিশ তিরিশ আর পাঁচ, পঁয়ত্রিশ থেকে পাঁচ চলে গেলেই মাইনাস তিরিশ থাকে। তাহলে ডির মান মাইনাস তিরিশ, মাইনাস তিরিশকে এখন পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ সাত তিরিশ, এখানে মাইনাস ছয় হয়ে যাচ্ছে। মাইনাস ছয় যদি চল্লিশ থেকে বাদ দিয়ে দিই তাহলে চৌত্রিশ। দেখুন তো ডাইরেক্ট মেথডে চৌত্রিশ হয়েছে, শর্টকাট মেথডে চৌত্রিশ হয়েছে কিনা? হ্যাঁ অবশ্যই হবে। উত্তর যে হবে আমরা যে পদ্ধতি করি না কেন উত্তর একই আসবে। আর যদি একই না আসে মনে করবেন যে আপনার ভুল হচ্ছে, ঠিক আছে? দেখুন তাহলে আমরা এক নম্বর সিম্পল সিরিজের অঙ্ক কমপ্লিট করে ফেললাম। এবার আসুন দুই নম্বর অঙ্কটা দেখি। দুই নম্বর অঙ্কটি বলা হচ্ছে ডিসক্রিট সিরিজ। তো ডিসক্রিট সিরিজের অঙ্ক আমরা, ভিডিওটা অনেক বড় হয়েছে, আগামী ক্লাসে আমরা দুই থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।